future generation, the growth that will happen inshallah in Bangladesh, and with the good educated people coming out, I believe not many countries will be able to match us. Amar jodi er modhe doubt thakto, amar to generation ama geche, I would not have asked, encouraged my grandsons to come back. Odeke boltam je baba tumi ekhon America hok, Canada hok, Australia hok, settle koro. I have encouraged them, and Allah rahmate, like he's back. I believe in this. I have 100% faith. Haan, amader somoshya nei, oshombho somoshya ache. Political somoshya ache, social somoshya. But you and I have to stand and fight it. Jeta prothome bollam. We are privileged. Sabur is there. Privileged. And ami are সবাই যদি আমরা প্যাক করে চলে যাই আর ফাইট না করি তাহলে এটা থাকলোটা কি অ্যান্ড আই বিলিভ আই এম নট ডুইং আ ফেভার টু দ্য কান্ট্রি আই এম ডুইং আ ফেভার টু মাই সেলফ বিকজ অপরচুনিটিজ আর গ্রেট অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা আমার মাটি দিস বিলংস টু মি দিস বিলংস টু ইউ আমি নিজে কিন্তু আমার ক্যারিয়ারই আরম্ভ করেছিলাম ওই ডাব্লিউ রহমান জুট মিলে ফ্লোরের কাজ করার থেকে এবং 71 আমাদের তখন আমরা তরুণ ওয়াজ দি ইয়ার অফ লিবারেশন এবং আমি আমার নিজের চোখে দেখেছি নির্যাতন atrocities that happened during the Pakistan period. সেজন্য আমি অন্য সাইড থেকে বলতে চাই that আমি নিজে ব্যক্তিগতভাবে I am extremely passionate about liberation war. আমি একদম পরিষ্কার বিশ্বাস করি যদি বাংলাদেশ বাংলাদেশ না হতো আমি এখানে বসে আপনাকে এই লেকচারটা দিতাম না অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার সবুর ওয়ার প্রবলি উড নট হ্যাভ ফাউন্ডেড দিস ইউনিভার্সিটি সো আমরা কিন্তু উই ও আ লট টু ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এটা অনেক সময় আমরা ভুলেই যাই বোধ হয় কিন্তু ওই প্রশ্নতে আসি 72-তে মার্চ মাসে সরকার মনে রাখতে হবে যে বাংলাদেশ লিবারেশন ওয়ারে কিন্তু অনেক কিছু ধ্বংস হয়ে গেছিল ইনফ্রাস্ট্রাকচার বলো যা বলো এবং 72 মার্চে বাংলাদেশ গভর্নমেন্ট যে কারণেই হোক ওয়েন ফর হোলসেল ন্যাশনালাইজেশন জুট মিল টেক্সটাইল মিল সুগার মিল ব্যাংকস ইন্স্যুরেন্স সবগুলো সরকারি হয়ে গেল ইট বিকেম ন্যাশনালাইজ সো আমি যে জুট মিলে চাকরি করতাম আমাদেরই মিলে এটা দেন বিকেম গভর্নমেন্ট ন্যাশনালাইজ প্রপার্টি সো দ্যাট ওয়াজ ওয়ান সো বেসিক্যালি আমি যেই ডাব্লিউ রহমান জুট মিল বলছিলে এটা কিন্তু মার্চে আমাদের আর থাকলো না ইট বিকেম পার্ট অফ দি গভর্নমেন্ট আমাদের ছিল জাস্ট টু পুট ইন পার্সপেক্টিভ আমাদের চা বাগান কয়েকটা ছিল কিন্তু তখন চা বাগান আবার ওয়াজ ওয়ান ইন্ডাস্ট্রি উইচ ওয়াজ নট ন্যাশনালাইজ এটা ন্যাশনালাইজেশনে যায়নি কিন্তু তখন সমস্যা ছিল চা প্রডিউস করতাম আমরা 5 টাকা পার পাউন্ড তখন কেজি না পাউন্ডে হতো আর বিক্রির প্রাইস ছিল 2 টাকার থেকে 3 টাকা বিকজ পাকিস্তান মার্কেটটা আমরা হারিয়ে ফেলেছিলাম ন্যাচুরালি চা যেত এখান থেকে পাকিস্তানে লিবারেশনের পরে বাংলাদেশ চায়ের কোনো মার্কেটই ছিল না সো প্রোডাকশন কস্ট অ্যাভারেজ 5 সেলিং প্রাইস 2-3 ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল ডিজাস্টার
ওই সময়টা আর জুট মিলটা ন্যাশনালাইজ হয়ে গেল, আমি যে অফিসে বসতাম মতিঝিলে ওটারও সরকারি হয়ে গেল। সো ফার্নিচার ফিক্সচার সব কিছু নিয়ে গেল। আমার জন্যে ইট ওয়াজ এ কোয়েশ্চেন অফ সার্ভাইভাল, যে আমি কিছু করে, কেন চা বাগান আছে কিন্তু না থাকা থাকার থেকে না থাকাই বেটার। আই হ্যাড টু ফাইন্ড সামথিং, না হলে কিন্তু সার্ভাইভ করতে পারবো না। আর এখানে আমার একটা কথা, সবুজ যেটা বলছেন অনেক সময় বল পাবলিকলি বলি না, কিন্তু জাস্ট টু ব্রিং ইট আপ, বাংলাদেশি ফ্যামিলিজদের মধ্যে আমি একটু ফর্চুনেট যে ছোটোবেলার থেকে এই যে বললাম জুট মিল, চা বাগান ইত্যাদি, জুট মিল পরে হলো, সো ফাইন্যান্সিয়ালি খুব কমফোর্টেবল ছিলাম। কিন্তু ওই একটা পিরিয়ড 72-তে ন্যাশনালাইজেশনের পরে আর চা বাগানেও সমস্যায় পড়ে, একটু বেশি ড্রামেটিকভাবে শুনলে, আমার বাড়ি ছিল, থাকার বাড়িটা আমি গুলশানেই ছিলাম, তখন জাস্ট গাড়ি ছিল, আব্বার শরীর তখন হার্টের প্রবলেম, উনি ফুলি রিটায়ার্ড, আমার ছোট ভাই বোন ওরা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে, আমার কিছু করা প্রয়োজন ছিল। আমি একটু ড্রামেটিক হতে চাই না, কিন্তু এটা বোধহয় অসত্য হবে না বললে, ক্যাশ কোনো কোনো দিন 100-200 টাকা লিকুইড ক্যাশ ছিল না। ইট সাউন্ডস বি টু মাচ, বাট দ্যাটস দ্য ট্রুথ। এবং ন্যাশনালাইজেশনের পরে সবুর ফার্নিচার তো চলে গেল, ওই ওল্ড কোর্ট হাউস, কী বলে ওটাকে, আমাদের জনসন, হ্যাঁ, পেছনে, ওখান থেকে ভাড়া করে কিন্তু ফার্নিচার এনে অফিসটা রিস্টার্ট করি, ওই সবুজ রেক্সিনালা টেবিল দিয়ে। তো আমার, তোমার প্রশ্নটা হলো, আই হ্যাড টু ফাইন্ড সামথিং টু সার্ভাইভ, অ্যান্ড আমি আমার নিজের জীবনে তখন দেখেছি একটা সেইং আছে, তোমরা সবাই শোনো, যে মানি টুডে গন টুমরো। সারা জীবন কমফোর্টেবল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, হঠাৎ দেখি যে নেই। এখন দুটো অপশন ছিল, ডু আই গিভ আপ, হাত পা ছেড়ে, অর ডু আই ট্রাই। আল্লাহর রহমতে, অ্যান্ড আই এম গ্রেটফুল টু দি অল মাইটি, যে আই অপটেড ফর দি সেকেন্ড অপশন, যে চেষ্টা করবো আবার। অ্যান্ড আল্লাহর মেহরবানি, আমি এন্ড অফ 72-তে লম্বা ইয়েতে না গিয়ে এক সুইস কোম্পানির সাথে আমার পরিচয় হলো, তারপরে আমি কিছুটা ওই কাউন্টার ট্রেড যেটা বলে, কিছু ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ে গেলাম। ওইটার থেকে আবার কী বলে, পানির থেকে নাক উপরে রেখে উই কুড সার্ভাইভ, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ ট্রান্সকম। ইয়েস, আই ওন সাম শেয়ার্স, অর আই ওন দ্য শেয়ার্স, আমার ইকুইটি আছে, বাট পিপল হু আর হিয়ার আর মাই কলিগস। আই লাইক হোয়াট ইউ সেড আর্লিয়ার, ওয়েদার ইট ইজ এ ক্লিনার অর ওয়েদার ইট ইজ দ্য ভাইস চ্যান্সেলর অর দ্য প্রফেসর, ইজ হোয়াট মেক্স ড্যাফোডিল ইউনিভার্সিটি। এভরি ওয়ান ইজ এ কলিগ, যে কলিগ ইচ ওয়ান ইন হিজ অর হার ওন এরিয়া অফ অপারেশন। কিন্তু যে মুহূর্তে ইউ স্টার্ট থিঙ্কিং অ্যাজ মালিক, দেন ইউ উইল নট হ্যাভ টিম ওয়ার্ক। আই ক্যান টেল ইউ, ইন দিস জার্নি দের হ্যাভ বিন নাম্বার অফ টাইমস সার্টেন বিজনেসেস হ্যাভ গন ইন টু নেগেটিভ টেরিটরি, দ্যাট ইজ পার্ট অফ বিজনেস। সবসময় যে আমার একেবারে ভালো হবে
এটা কিন্তু দের ইজ নো বিজনেস ইন দিস ওয়ার্ল্ড। আমরা যখন এখন দেখি গ্লোবাল ওয়ার্ল্ডে ওই বিগেস্ট ব্যাঙ্কস ইন দ্য ওয়ার্ল্ড, তারও শুনি যে দে আর ইন ওয়ার্স সিচুয়েশন দেন ইউ অ্যান্ড মি এট টাইমস। সো দ্যাট ইজ এ সাইকেল, আই হ্যাভ গন থ্রু দ্যাট মাই সেলফ অ্যান্ড আই কিপ গোয়িং থ্রু ইট। দি ইস্যু ইজ আমি একটু প্রাউডলি, প্রাউড নট ইন এ নেগেটিভ সেন্স বাট উইথ স্যাটিসফ্যাকশন বলছি, দ্যাট আল্লাহর রহমতে ইন দিস 45 ইয়ার্স ট্রান্সকম কোম্পানিজ, WMR জুট মিলের পার্টটা আল্লাহ, ওইটা কিন্তু আমার ফ্যামিলি ওন ছিল, লার্জার ফ্যামিলি, আমরা কিন্তু কোনো ব্যাংকের সাথে 5 টাকার জন্যেও একদিনও ডিফল্ট হয়নি। তাহলে বললেন যে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি বলছেন, ইয়েস, যেই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি ইন আ বিজনেস, একটা হলো যে উই হ্যাভ টক টু দ্য ব্যাঙ্ক, 90% অফ দ্য সময় ব্যাঙ্কস উইল সি যে এটা একটা সমস্যা, দে উইল ট্রাই অ্যান্ড রিস্ট্রাকচার অর রিওয়ার্ক। আর কোনো কোনো ক্ষেত্রে আমাদের যেটা হয়েছে, বিং আ গ্রুপ অফ কোম্পানিজ, আমার এই ব্যবসাতে সমস্যা হয়েছে, আমি অন্য ব্যবসার থেকে এখানে টাকা লোন দিয়ে এটাকে ঠিক করেছে, কিন্তু বাট উই হ্যাভ অ্যাভয়েডেড এসিডিউসলি যে ব্যাংকে ডিফল্ট করা। আর আমি একটা আই হ্যাভ শেয়ার্ড ইট, ইনফ্যাক্ট আমার ওই অসলো পিস অ্যাওয়ার্ডের সময় বলেছিলাম ওখানে, দ্যাট গ্লোবাল ইন্টিগ্রেশনের সাথে সাথে বিজনেস ভ্যালিউস, স্ট্যান্ডার্ডস, এথিক্স, কোয়ালিটি অফ গুডস ক্যানট ভেরি। আমি বাংলাদেশে বলে যে এখানে এটা দুই এটা এই লেভেলটা হলে চলবে, কিন্তু এই প্রোডাক্টটা সিঙ্গাপুরে হলে আমার আরও মান উঠতে হবে, নো, ইয়োর ভ্যালিউজ ইজ দ্য সেম, ইউ মাস্ট কিপ টু দ্য সেম ভ্যালিউজ ওয়েদার ইন ইয়োর প্রোডাক্ট অর ইয়োর পার্সোনাল বিহেভিয়ার, ওয়েদার ইউ আর ইন USA, ওয়েদার ইন সিঙ্গাপুর, ওয়েদার ইন অস্ট্রেলিয়া, ইট ডাজ নট ম্যাটার। ওই কম্প্রোমাইজটা কিন্তু যে বাংলাদেশে হলে চলে, অন্যখানে হলে আমার একটু কেয়ারফুল হতে হবে, নো। সো রিমেম্বার, ইয়োর স্ট্যান্ডার্ডস হ্যাভ টু বি গ্লোবাল ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ। অ্যান্ড বাংলাদেশ ইজ গ্রোয়িং, যে কি সেদিন পড়লাম, ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স ইট উইল বি দ্য 23rd লার্জেস্ট ইকোনমি। ইয়েস স্যার, ইটস এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট, অ্যান্ড দিস ইজ ডান বাই পিপল লাইক ইউ। আর কেউ কিন্তু বাইরের থেকে কেউ চ্যারিটি করছে না, ইজ ডান বাই ইয়াং সবুর হিয়ার, ডান বাই পিপল হু আর পুটিং ইন দেয়ার এফর্ট। সো স্ট্যান্ডার্ডটাকে ডু নট কম্প্রোমাইজ অন ইয়োর স্ট্যান্ডার্ডস, অন ইয়োর এথিক্স, অন ইয়োর ভ্যালিউস। দিস ইজ মাই সিম্পল রিকোয়েস্ট। আইডিয়াস আর অল অ্যারাউন্ড ইউ, ইউ ডোন্ট হ্যাভ টু জেনারেট, অ্যাট লিস্ট ওয়েন ইউ লুক অ্যারাউন্ড, opportunities, ideas are just there. It's to keep your eyes and ears and mind open. And ideas are something, I mean, very few, I mean, people are there who will come with original ideas. I certainly have never had one. So ideas are, as I said, it is around you. Everywhere you can look, there are ideas, there are options. It's for you to keep your eyes and you open and your mind open, what may work, what may not work. I can't say that one particular book inspired me. I think it's a combination of, you know, whatever you learned, whatever books you've read. So I, unfortunately, I cannot point and say one particular book or one particular author that. So it was a combination of reading, even magazines, which is now less so because you get so much on your phone. So I can't say that exactly one particular book, but I guess a combination of number of feedback that I had. And I just want to say one thing. In business, profit is absolutely essential. কেউ কেউ ভাবে যে প্রফিট মানে হলো যেন একটা
খারাপ কথা নো আনলেস ইউ মেক প্রফিট ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি টু মেক দ্য নেক্সট ইনভেস্টমেন্ট ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি টু মেক ইনভেস্টমেন্ট ইন হোয়াট ইউ ডু আই এম সিটিং ইন দিস ইউনিভার্সিটি ইন দিস ভেরি নাইস হোল আনলেস দেয়ার ওয়াজ এ ক্যাশ ফ্লো ইউ উড নট বি এবল টু মেক গিভ মি দিস চেয়ার টু সিট অন দিস এয়ার কন্ডিশনিং টু থিঙ্ক সো মানি হ্যাজ টু বি দেয়ার After that, how you spend it, what you do with it, that follows. So, long-term business and long-term objective is good, and I think a country has to go towards that direction. Byabsha itself, ekto beshi bola hoye jay, kintu ami jodi ami nijeke ba amra jara byabsha korchi, I am not definitely coming anywhere near but amader rasul pak sallallahu alaihi wasallam uniyo kintu byabshai korten so byabshata is is as respectable as anything else jodi ekhane amader somoshya thake eta niye eta dai kintu ami eta dai amra jara byabsha kori maybe je kotha ta bolchhilam many of us have not brought this to the level of respectability jeta it deserves and any society and particularly bangladesh ekhon jei economic steps e jacche business and entrepreneurship ekanto proyojon there is nothing that can stop it uddokta howar jonne it can be one or the other কোনো অপরচুনিটি কোনো সুযোগ থাকলে একজন যদি এই তরুণ ডাইরেক্টলি করতে পারে খুব ভালো কথা আবার পৃথিবীতে অনেক জায়গায় দেখা গেছে যে কেউ একটা প্রফেশনে গেছে চাকরি করেছে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ হিস ক্যারিয়ার অর হার ক্যারিয়ার ওই যে যেটা বললেন যে চাকরি চেঞ্জ করেছে কেউ ভাবলো যে না আমি এখন আই হ্যাভ গেইনড এনাফ নলেজ আমি সে এখানে হার্ড অ্যান্ড ফাস্ট আমার কাছে বলাটা উড বি ডিফিকাল্ট আইদার ওর ইজ পসিবল ডিপেন্ডিং অন ইয়োর ওন অপরচুনিটি অ্যান্ড ইয়োর ওন থট প্রসেস দ্য টাইম এবং অপরচুনিটি যেটা বাংলাদেশে আছে এটা আমি সেই জন্য নতুন যারা তরুণ আছো অপরচুনিটিস আর হিউজ আমরা অনেক সময় শুনি যে এখানে অপরচুনিটি ওখানে টকিং পার্টিকুলারলি অ্যাজ অন্টারপ্রেনার ইটস ম্যাসিভ বাংলাদেশ ইকোনমি মাশাল্লাহ এখন 1470-এর মতন গেছে হু উড হ্যাভ বিলিভড 10 বছর আগে এটা 500-600-এর মধ্যে ঘোরাফেরা করছিল সো অপরচুনিটি ইজ গ্রোয়িং মার্কেট ফর job opportunities will be growing with universities like yourself producing the right young people ebong ami mone kori as a businessman amra kintu we are scratching the surface pharmaceutical ta ami khali ektu touch kori mujahid the market for pharmaceutical bangladesh is $1.6 billion ওকে 10 বছর আগে এটা ছিল মেবি 400 মিলিয়ন এখন এটা 1.6 billion অনেক বড় অঙ্ক কিন্তু ইফ ইউ ব্রেক ইট ডাউন পার ক্যাপিটা 160 মিলিয়ন পিপল আমাদের কনজামশন অফ ফার্মাসিউটিক্যাল ইজ লেস দেন $10 পার হেড পার ইয়ার মাত্র আগে ছিল 3-4 এটা বেড়ে এসছে এখানে সো দ্য হেডরুম ফর গ্রোথ আনবিলিভেবল অপরচুনিটি ফিউচার জেনারেশন দ্য গ্রোথ দ্যাট উইল হ্যাপেন ইনশাল্লাহ ইন বাংলাদেশ অ্যান্ড উইথ দ্য গুড এডুকেটেড পিপল কামিং আউট আই বিলিভ নট ফিউ মেনি কান্ট্রিজ উইল বি এবল টু ম্যাচ আস সো It's a great message for us. No, এটা কিন্তু আমার আমার যদি এর মধ্যে ডাউট থাকতো আমার তো জেনারেশন আমার গেছে আই উড নট হ্যাভ আস্কড
encourage my grandsons to come back. You got it? ওদেরকে বলতাম যে বাবা তুমি এখন আমেরিকা হোক কানাডা হোক অস্ট্রেলিয়া হোক সেটেল করো. I have encouraged them. And Allah Rahmate, like he's back. আমার আরেকজন এখন মাত্র পড়ছে ব্রাউন ইউনিভার্সিটি দ্য নাদার্ন স্কুল. দ্য ইস্যু ইজ আই বিলিভ ইন দিস, আই হ্যাভ 100% ফেথ. হ্যাঁ, আমাদের সমস্যা নেই, অসম্ভব সমস্যা আছে, পলিটিক্যাল সমস্যা আছে, সোশ্যাল সমস্যা, বাট ইউ অ্যান্ড আই হ্যাভ টু স্ট্যান্ড অ্যান্ড ফাইট ইট. যেটা প্রথমে বললাম, উই আর প্রিভিলেজড, সবুর ইজ দেয়ার প্রিভিলেজড. অ্যান্ড আমি আর সবাই যদি আমরা প্যাক করে চলে যাই আর ফাইট না করি, তাহলে এটা থাকলোটা কি? অ্যান্ড আই বিলিভ আই এম নট ডুইং আ ফেভার টু দ্য কান্ট্রি, আই এম ডুইং আ ফেভার টু মাই সেলফ, বিকজ অপরচুনিটিজ আর গ্রেট. অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা আমার মাটি, দিস বিলংস টু মি, দিস বিলংস টু ইউ.